হ্যালো বিয়স, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বিয়স, আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এই পিসি ফোন প্রো অ্যাপসটা ব্যবহার করে আপনাদের যে সিমের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ করা যায়, সেই বিষয়টা আমি আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের প্রতিদিনের আপডেট ভিডিও করে নোটিফিকেশন পেয়ে যান। এবং আপনার যদি কোনো সমস্যা বা কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে আমাকে কমেন্ট করতে পারেন, সেই কমেন্টের নেক্সট ভিডিওতে আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের প্রশ্নের উত্তর হচ্ছে যে পিসি ফোন ব্যবহার করে কেউ যদি ইন্টারনেট চালায়, তো অনেকে বলছে ভাই সিমটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সিমটা তো নষ্ট হয় না আসলে, তো তাদের সমস্যাটা হচ্ছে কি, তারা নেটটা যখন অন করে, দেখুন আমি দেখাই, যখন এরকম অন করে তখন কি হয়, কোনো কাজ করে না, ঠিক আছে? আমার তো যাও কে বাইট এটা চলতেছে, তো তাদের কি হয় যা জিরো জিরো থাকে, কোনো এমবি কিছুই কাটে না, যেরকম রয়েছে এরকমই থাকে। তো কোনো প্রকার নেট চলে না, কোনো ব্রাউজারে চল যায় না, কোনো ব্রাউজারে কাজ করা যাচ্ছে না, ঠিক আছে? শুধু নেট অন হয়ে থাকে কিন্তু কোনো কাজ করা যায় না, ঠিক আছে? তো এই প্রবলেমটা আপনারা ভুগতেছেন, তো এই প্রবলেমের জন্য আপনারা বলতেছেন ভাই আমাদের সিমটা নষ্ট হয়ে যাচ্ছে এটার কারণে, তো এটা ব্যবহার করে। তো ভাই এটার কারণে কোনো প্রকারই নষ্ট হয় না, জাস্ট আপনার সিমটা একটু হ্যাকিং হয়ে যায়, জাস্ট কারণে আপনার সিমটাই প্রবলেমটা হয়, কারণ এই পিসি ফোন পরও আজ আমরা ফ্রিতে ইউজ করতেছি, তো ফ্রির বিনিময়ে তারাও কিছু আমাদের এই সিম থেকে নিয়ে নেয়। তো আমাদের কি শুধু শুধু ফ্রিতে ইউজ করায় না, তো সেই কারণে তাদেরও একটা পার্সেন্টেজ যায় আমাদের এই সিম থেকে তাদের কাছে, তো সেই জন্য আমাদের এই প্রবলেমটা, ঠিক আছে? তো প্রবলেমটা সলভ করবার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, তো আপনাকে চলে যেতেই হবে আপনার সেটিং, ফোন সেটিংয়ে চলে যাবেন। তো এই যে সেটিং, জাস্ট আপনি সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর নিচে যাবেন, তো নিচে যাবার পর একটু আরও একটু নিচে যাবেন, নিচে যাবার পর তো আপনার সেটে অন্য জায়গাও থাকতে পারে, তারপর দেখতে পারবেন যে ব্যাক অ্যান্ড রিস্টার্ট, ব্যাক আপ বা রিস্টার্ট, ঠিক আছে? তো এটার পর আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন যে একটা নেটওয়ার্ক নামে একটা সেটিং আছে, দেখতে পাচ্ছেন এখানে আছে যে নেটওয়ার্ক, নেটওয়ার্ক সেটিং রেসার্ট, ঠিক আছে? জাস্ট আপনি এতে ক্লিক করবেন। সো জাস্ট আপনাকে দুটো কাজ করতে হবে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? সো ভিডিওটি আমি বেশি বড় করবো না। তো দেখতে পাচ্ছেন আমার জাস্ট এই সিম বাংলা লিঙ্ক ই করা আছে, তো এখানে কী করবেন, জাস্ট এই যে রিসার্ট সেটিং এখানে ক্লিক করবেন। তো তার আগে আমি একটু ব্যাকে দেখাই দিই, আপনাদেরকে একটু বোঝাই দিই। দেখুন বন্ধুরা, এখানে আছে ওয়াইফাই, কলার ডেটা এবং ব্লুটুথ। যদি আপনার কোনো সমস্যা বা কিছু হয়ে থাকে, জাস্ট আপনি যেরকম ফোনে যদি কোনো কিছু ইনস্টল করেন, কোনো সমস্যা হয় আপনি রিস্টার্ট মারলে কিন্তু আপনার ফোনটা পুরো ক্লিয়ার হয়ে যায় এবং কোনো সমস্যা থাকে না, নতুনভাবে সেটিংটা হয়ে যায়। সো এটাও সেটা সেই একই রকম, তো জাস্ট রিস্টার্ট সেটিংয়ে ক্লিক করে জাস্ট আপনার এটা লকতে দিবেন, তারপরে রিস্টার্ট সেটিং, তাহলে আপনার এই যে নেটওয়ার্ক সেটিং হ্যাজ বিন সাকসেসফুল, ঠিক আছে? তো আমার নেটওয়ার্কটা একেবারে রিস্টার্ট সেটিং ই হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন আবার ওয়াইফাই চালু হয়েছে। তো আপনাদের এরকম ওয়াইফাই ব্লুটুথ চালু হয়ে যেতে পারে, তো জাস্ট দেখতে পাচ্ছেন এরকম রিস্টার্ট মারি দেবেন, দুই তিনটা মারি দিলে, ঠিক আছে, হ্যাজ বিন রিস্টার্ট, তাহলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আবার অটোমেটিক কিন্তু আমার ডাটা কালেকশন এবং ওয়াইফাই চালু হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। এবং আর একটা ছোটো একটা আপনাকে কাজ করতে হবে, যেটা করলে সেটাও করতে হবে আপনাকে। তো বন্ধুরা, জাস্ট আপনি উপরে চলে যাবেন, উপরে যাওয়ার পর আপনি যাবেন আপনার সিম কার্ডে অথবা আপনার এই মোড়ে থাকতে পারে, তো সিম কার্ডেও যাতে দেখতে পারেন, অথবা জাস্ট আমার দুই জায়গায় আছে, তো মোড়েও যেতে পারেন। মোড়ে যাওয়ার পর কলার নেটওয়ার্ক আছে, যে কলার নেটওয়ার্ক এখানে ক্লিক করে, তারপরে দেখুন পারফেরেন্ট নেটওয়ার্ক টাইপ, তো জাস্ট এখানে ক্লিক করবেন, তো দেখবেন যে এখানে আপনার যদি এটার উপর সিলেক্ট হয় তাহলে আপনি জাস্ট এটা করবেন, ঠিক আছে? আমি ফোর জিতে দিলাম, তো ফোর জিতে দেওয়ার পর আবারও আপনি সেটাই দিবেন, এরকম খালি শুধু চেঞ্জ করবেন, অনেক কয়বার চেঞ্জ করবেন, অনেক কয়বার দেখুন যে কত কী হয়, অনেক কয়বার চেঞ্জ করবেন, ঠিক আছে? জাস্ট এরকম চেঞ্জ করবেন।
তো দেখতে পাচ্ছেন সিমটা কিন্তু অটোমেটিক রিস্টার্ট হচ্ছে, খালি শুধু রিস্টার্ট হচ্ছে, তো বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা জাস্ট এইভাবে করবেন। তো দেখুন হ্যাঁ, আবারও কিন্তু হয়েছে, জাস্ট এইভাবে আপনারা করবেন। তো আপনাদের যদি এই মোর সেটিংয়ে না থাকে, তাহলে আপনি জাস্ট সিম কার্ডে যাবেন। তো সিম কার্ডে যাওয়ার পর এই যে কলার নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেই সেটিংয়ে যাবেন, জাস্ট এইভাবে কাজটা করবেন, ঠিক আছে? তো এইভাবে করবেন। তো আর একটা কাজ করতে পারেন আপনারা, আপনাদের যে অ্যাক্সেস পয়েন্ট নেম থাকে সেটা একটু চেঞ্জ করে নিতে পারেন, এখানে ক্লিক করবেন। তো তারপর আপনি দেখতে বিএল ওয়েব, মানে এখানে আপনি জাস্ট বাংলা লিঙ্ক ইন্টারনেট করে দিতে পারেন, ঠিক আছে? তো বাংলা নেটওয়ার্ক করে দিতে পারেন আপনি। তো এটা দিয়ে জাস্ট এই বাংলা লিঙ্ক করে দিতে পারেন। তো বাংলা লিঙ্ক করে দিলে আপনার এটাও রেজিস্টার্ড হয়ে যাবে। তো আমার যেটা আছে আমি সেটাই রাখি। তো অ্যাক্সেস পয়েন্টটা রেখে দিই আমি এটাই। তো জাস্ট আপনারা এইটুকু যদি কাজ করেন, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কীভাবে কাজটা করতে হবে। যদি না বুঝে থাকেন, এরপরে যদি আপনার কোনো সমস্যা থাকে এই পিসি ফোন পুরো অ্যাপস বিষয় এবং আপনার সিমের বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনার যদি কোনো প্রকার উপকারে লাগে, তো অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের কাছেও শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।